আমি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রতিরোধ শেহতীয়া আপডেট আপনার জানাই আছো আর তার মাজতে ভারতীয় ছাত্র ছাত্রীর কিছু সকাহজনক খবর কারণ ইউক্রেনের পর যখন ইতিমধ্যে উভতি আহিছে আর উভতি অহা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী সকলে এটা ভারতত ইন্টার্নশিপ করব পারিব এই ঘোষণা করেছে ন্যাশনাল মেডিকেল কমিশনে ইন্টার্নশিপর পিছত শিক্ষার্থী সকলে অবশ্যই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাত অবতীর্ণ হব লাগিব কারণ বহু ছাত্র ছাত্রীর এটা ভবিষ্যতের কথা আহি পড়েছে আধাতে শিক্ষা সমাপ্ত করবলিয়া হয়েছে যুক্ত শিক্ষানুষ্ঠানত শিক্ষা গ্রহণ করেছিল এটা দায়িত্ব লোব বিচরা নাই বা দায়িত্ব লোব নয় সেটা স্বাভাবিক কারণ যুদ্ধত বিধ্বস্ত হয়ে পড়েছে ইউক্রেন আর সে এটা ভারত সরকারে এই ক্ষেত্রে পদক্ষেপ লৈছে যুক্ত আহ্বান আমি ধারাবাহিকভাবে সংবাদ মাধ্যমের তরফের ভারত সরকারলৈ করে আহিছিল যে উভতি অহা এই সকল শিক্ষার্থীর কথা অলপ হলেও চিন্তা করক কিনা এটা বিবেচনা করক এটা ভারত সরকারে ইউক্রেনের পর উভতি অহা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী সকলে ভারতত ইন্টার্নশিপ করবার ব্যবস্থা করে দিব এই ঘোষণা ন্যাশনাল মেডিকেল কমিশনের স্বাভাবিকতে ই উৎসাহজনক খবর ভাল খবর এটা ছাত্র ছাত্রী সকল হতাশ নহয় অবশ্যই ইন্টার্নশিপর পিছত শিক্ষার্থী সকলে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা দিব লাগিব যেটু পূর্বতে দিব লাগিছিল আর সেটু এটা নিয়ম হিসাবে আছে আর এবারও দিব লাগিব কিন্তু এটা সকাহজনক খবর আমার অনুষ্ঠানত উপস্থিত থাকা শিক্ষার্থী সকলের বাবেও তেওঁলোকৰ সৈতে এই বিষয়টো আমি ভালদরে পাতিম তেওঁলোকে কি কি কয় এই সন্দর্ভত সাই স্বপ্নিল আছে নিকিতা জয়ন্ত আছে সাহিস্তা সুলতানা রহমানও আছে তেওঁলোকৰ সৈতে এই কথাটো পাতিম কিন্তু তার পূর্বে মই নিউজ রুমত যাব বিচাৰিছোঁ কারণ শেহতীয়াকৈ আন কেবাটাও আপডেট আহিছে রাশিয়ান সৈন্যবাহিনীর তরফের পর আপডেট আহিছে রাশিয়ান রাষ্ট্রদূতর তরফের পর আপডেট আহিছে ভারতত বহি থকা দিল্লির রাশিয়ান রাষ্ট্রদূতে এটা কথা উল্লেখ করেছে যে ভারতীয় ছাত্রসকলক উদ্ধারের বাবে তেওঁলোকে চেষ্টা করে আছে কিন্তু যিসমূহ অঞ্চলত ভারতীয় ছাত্রসকল আবদ্ধ হয়ে আছে সেইসমূহ অঞ্চলত এতিয়া রাশিয়ান সেনাবাহিনী হেনো নাই সেয়েহে এতিয়া ভারতীয় ছাত্রসকলক তারপর উদ্ধার করবা নাই আর যিসমূহ অঞ্চলত হিংসা চলি আছে তাত স্থানীয় লোকসকলেই হিংসা বিয়পাই আছে বলে কৈছে রাশিয়ান রাষ্ট্রদূতর তরফের পর রাশিয়ান দূতাবাসে এইখানে তথ্য সদরি করেছে প্রয়োজনত সকল প্রকারেই সহায় করব ভারতে যেহেতু সহায় বিচারিছে চোকা দৃষ্টি রাখিছে কিন্তু এতিয়া অপারক হয়ে পড়েছে বিষ্ণু এইটা শেহতীয়া আপডেট আর একটা আপডেট আছে যে যিসমূহ বিমানের উড়ন আন আন রাষ্ট্র দিয়ে হয়ে আছে রাশিয়ার বিমানের বিশেষকৈ সেইসমূহর উড়ন ইউক্রেনে বন্ধ করবলে পরামর্শ আগবাইছে বা আহ্বান জানাইছে কিন্তু নেটর দেশসমূহে সেটা মানি লওয়া নাই মুঠতে বহুকেইটা আলোচনা ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেইখানি যেন বাস্তবিকতে আলোচনার দিকত গৈছে তার কোনো আমি উমখাম পোৱা নাই এতিয়া এই সমগ্র বিষয়টো যেন এক প্রকার আকৌ সংকটের গোড়াহলৈ গৈ আছে ইউক্রেনে বিভিন্ন শর্ত আকৌ নিজাকৈও আরোপ করে দিয়ে আছে বিষ্ণু শইকীয়া সব প্রাঞ্জল রাশিয়ায় আজি ভারত স্থিত যে রাষ্ট্র দূতাবাসের পর রাষ্ট্রদূতে যা কথা প্রকাশ করেছে এটা একটা স্ববিরুদ্ধ কথা কৈছে তেওঁলোকে কৈছে যে যিখিনি স্থানত ভারতীয় সকল আবদ্ধ হয়ে আছে বা ওলাই আহিব পৰা নাই সেইখন স্থানত সেই স্থানখিনিত রাশিয়ার কোনো সৈন্যবাহিনী নাই বা রাশিয়ার কোনো নাগরিক নাই যার বাবে ভারতীয় লোকসকলক আঁতরাই আনিব পৰা নাই কিন্তু আপুনি যদি চায় বিগত কেবাদিনও ধরে সুমিত বহু ভারতীয় লোক আবদ্ধ হয়ে আছে আর আমি যদি মেপখন দেখাবলে সম্ভব হয় পিছত দেখাম যে সুমিখন ইতিমধ্যেই সম্পূর্ণরূপে প্রায় সম্পূর্ণরূপে রাশিয়ার সেনাবাহিনীর দখললে গেছে আর অত্যাধিক যথেষ্ট সংখ্যক লোক আকো সুমিতে কিন্তু আবদ্ধ হয়ে আছে এক নম্বর কথা দুই নম্বরতে প্রথম যাকালির দিনটে কালি কইছিলে যে 130খন বাসর যোগেরে বা রাশিয়ার 130খন বাসেরে ভারতীয় যখন নাগরিক আছে বা যখন আন দেশের নাগরিক আছে উদ্ধার করব কিন্তু মেইনলি ভারতের নাগরিক সকলক উদ্ধার দায়িত্ব লৈছিল আর এই কথা প্রকাশ করেছিল কারণ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এখন বৈঠক হয়েছিল বৈদেশিক পর্যায়ত আর সেই বৈঠকের পিছতে এই কথা প্রতিশ্রুতি প্রদান করেছিল আজি সম্পূর্ণ সুর সলনি হয়েছে কৈছে সেই স্থান সমূহত রাশিয়ার কোনো সৈন্যবাহিনী নাই যত ভারতীয় লোক আবদ্ধ হয়ে আছে খার্কিভর কথা যদি আমি চাও খার্কিভত এটা বহু লোক আবদ্ধ হয়ে আছে ভারতীয় নাগরিক সুমির কথা যদি আমি চাও প্রাঞ্জল সুমিতো বহু ভারতীয় নাগরিক ইতিমধ্যে আবদ্ধ হয়ে আছে আর আমি সেয়া প্রকাশ করবলে সক্ষম হয়েছো যে মতামত বা যে মন্তব্য আমি সেয়া ভিডিও হিসাবে আমি প্রচার করেছো ইতিমধ্যে গতি রাশিয়া কি সম্পর্ক বা কেনে ধরনের এই কথা কৈছে সেয়া হয়তো বুঝবপরা নগল কিন্তু রাশিয়ায় যে ধরনের আগ্রাসন চলাই আছে পশ্চিম সীমান্তর বাদে বাকি উত্তর পূব সীমান্তর ফালে যেনেকে বা দক্ষিণ প্রান্ত যে ধরনের আগ্রাসন চলাই আছে ইতিমধ্যে কেবাখনো শহর আমি উল্লেখ করেছো বা বিশ্বর সংবাদ মাধ্যমে দেখাই আছে যে প্রায় কেখন শহর রাশিয়ার সৈন্যর দখলত লৈছে যদিও দু এখন শহর সম্পূর্ণরূপে দখল করবরা নাই কিন্তু চারিওফালের পর ঘেরাও করে প্রচণ্ড যুদ্ধ চলাই আছে গতি ভারতীয় সকলক উদ্ধারের ক্ষেত্রে রাশিয়ায় কেনে ধরনের স্ট্রেটেজি লৈছে বা কি কৌশল অবলম্বন করেছে সেয়া হয়তো এটা স্পষ্টকে কব পৰা না যাব দ্বিতীয় কথাটো মই কব বিচাৰিছো আপোনাৰ যিটো প্রশ্ন আছিল যে নাটোৰ সদস্য ৰাষ্ট্ৰ যিসমূহ দেশ আছে তেওঁলোকৰ আকাশমার্গেৰে ৰাছিয়াৰ বিমান উড়নৰ ক্ষেত্ৰত নিষেধাজ্ঞা আৰোপ কৰিবৰ কাৰণে
ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কিয়ে তেওঁলোকক আহ্বান জনাইছে বা অনুরোধ করেছে আর তেওঁলোকে কিন্তু রাশিয়ার রাষ্ট্রপতি ইউক্রেনের রাষ্ট্রপতিগুলির এই যে অনুরোধ এই অনুরোধ কিন্তু সম্পূর্ণরূপে নস্যাত করেছে রাশিয়ার বিমানক নাটো রাষ্ট্রের সদস্য রাষ্ট্রের দেশসমূহের আকাশমার্গে উড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ নকরার ইঙ্গিত প্রদান করেছে আর এই পর্যন্ত কিন্তু সীমান্ত অঞ্চলের যুক্ত রাষ্ট্র আছে সেই রাষ্ট্রদি রাশিয়ার বিমান উড়িছে কারণ ভৌগোলিকভাবে যদি আমি চাবলে যাও তেনেহলে আন রাষ্ট্রে হয়তো যাবলগিয়া হয় কারণ সেই প্রক্রিয়া ইতিমধ্যে চলি আছে ঠিক আমি বুঝি পাইছো সেই কথা কিন্তু একটা কথা কব লাগবে যে দুই পক্ষ নাচুরবান্ধা হয়ে আছে রাশিয়ায় দুটা শর্ত বিশেষভাবে দিছিল যে নাটোত অন্তর্ভুক্ত নহ বলে ইউক্রেনে কথা দিব লাগিব আর ইউক্রেনত গণভোট অনুষ্ঠিত করব লাগিব তেতিয়া রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ নকরে তেনে ধরনের কথা শর্ত আরোপ করা হয়েছিল কিন্তু ইউক্রেনে সেই কথা নামানে এটা ইউক্রেনে ওলোটাই কৈ আছে যে রাশিয়ার বিমান আন আন রাষ্ট্রদি যদি গৈ আছে আন আন আকাশমার্গ যদি ব্যবহার করা হয়ে আছে সেয়াও বন্ধ করব লাগে মুঠতে নাচুরবান্ধা স্থিতি দুই পক্ষের যিকোনো প্রকারে যুদ্ধ বন্ধ হব লাগে আর ভারতীয় ছাত্রসকল উদ্ধার হব লাগে ভারতীয় ছাত্রসকলের ভবিষ্যতের ক্ষেত্রে কোনো হ্যাঙ্গার হব না লাগে এইখানে মূল কথা আমি ভারতীয় ছাত্রসকল আমার অসমীয় ছাত্রসকল যেহেতু লাইভত আছে তেওঁলোকৰ ভবিষ্যতের কথা আছে সেইখিনিয়ে পাতি আছো আর উদ্ধার হওয়ার কথা পাতি আছো আমি কথাখিনি পাতিম ভারতীয় ছাত্রসকলের সঙ্গে কিন্তু এইখানে পুনের সময় চমু বাণিজ্যিক বিরতির অতি সোনকালেই উভতি আহিম ব্যবহার করো।